বিনা পরীক্ষায় পাশে কোনো মর্যাদা নেই, বললেন নজরুল ইসলাম খান। অটো পাস বা বিনা পরীক্ষায় পাশে কোনো মর্যাদা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, পাকিস্তান আমলেও যারা বিনা পরীক্ষায় পাশ করেছিল তাদের কোনো সামাজিক মর্যাদা ছিল না, পরীক্ষা ছাড়াই এইচএসসি পরীক্ষার রেজাল্ট, শিক্ষা ব্যবস্থার উপর প্রভাব পর্যালোচনা শীর্ষক আলোচনা সভায় নজরুল ইসলাম খান একথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমন্বয় কমিটি বিএসএসসি সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ডক্টর এ বি এম অবায়দুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সেলিম ভুঁইয়ার পরিচালনায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এই আলোচনা সভা হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, বিশ্ববিদ্যালয়ের সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান, অধ্যাপক ডক্টর আব্দুল করিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, অধ্যাপক ডক্টর সোহেল রানা, অধ্যাপক জামাল উদ্দিন, অধ্যাপক মাসুম শাহরিয়ার, অধ্যাপক এ এস এম মোস্তাফিজুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ রইস উদ্দিন। এই সময় বিএনপির সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, ছাত্রদলের সাবেক নেতা মোহাম্মদ আবুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব, তরিকুল ইসলাম, নাসিরুদ্দিন শাওন সহ অনেকে উপস্থিত ছিলেন। বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, করোনাকালে করোনা পাস, কেউ বলে অটো পাস, এটা জাতির জন্য, শিক্ষা ব্যবস্থার জন্য, অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য কতটা অনুকূল বা প্রতিকূল, আজকে সেই প্রশ্ন উঠেছে। পরীক্ষা নেওয়া হবে না কেন? আসলে সরকার যে যুক্তি দেখিয়েছে সেটা সরকারের মুখে শোভা পায় না। তারা অফিস, কলকারখানা, গার্মেন্টস, গণপরিবহন চালু করেছে, সব কিছু চালু করেছে, কোনো কিছু বাদ নেই, মাস্ক পরতে আইন করা হয়েছে, কিন্তু কেবল পরীক্ষা হবে না। অথচ আমাদের অনেক স্কুল কলেজ রয়েছে, কমিউনিটি সেন্টার আছে, স্বাস্থ্যবিধি মেনে পুরো না হলেও আংশিক পরীক্ষা নেওয়া যেত, কিন্তু সরকার বলল সবাই পাশ। এই ঘোষণা আগে দেওয়া হলে তো যেসব অভিভাবক টাকা দিয়েছেন সেগুলো লাগতো না। এসব ফেরত দেওয়া হবে কি না তা অনিশ্চিত। নজরুল ইসলাম খান বলেন, অটো পাস বা বিনা পরীক্ষায় পাশে কোনো মর্যাদা নেই।